ইউটিউবের ইভেন্ট বা ক্রিয়েটার মিট কলকাতার। এখানে কি হয় আসলে, আর কারা কারা আসে, আর আপনারা কীভাবে আসবেন, অর্থাৎ যারা একদম নতুন ক্রিয়েটার, তাই আপনাদের একটা ছোট্ট ধারণা দেওয়ার জন্য এই ছোট্ট একটি ভিডিও শুধুমাত্র নতুন ইউটিউব ক্রিয়েটারদের জন্য। মূলত দুখানা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে প্রচুর চিৎকার আর প্রচুর খাওয়া দাওয়া এই ইভেন্টে। গত শনিবার অর্থাৎ 10ই আগস্ট 2024 পৌঁছে গেলাম কাদাপাড়া স্টপেজে বাইপাসের। সেখান থেকে ডান দিকে একটু ঘুরে গেলেই ফুলবাগান দিকে যেতে গেলে রাসমঞ্চ, সেই রাসমঞ্চে হবে আমাদের ইভেন্ট অর্থাৎ ইউটিউব ক্রিয়েটার মিট। আমার ইনভিটেশনে লেখা ছিল সকাল 10টা থেকে 2টো পর্যন্ত হচ্ছে ইভেন্ট টাইম, রেজিস্ট্রেশন ও অন্যান্য কাজের জন্য আরও 45 মিনিট আগে সকলকে উপস্থিত হতে বলা হয়েছিল। অনেকেই উপস্থিত হয়েছে কিন্তু দরজা বন্ধ। বাঙালির সময়জ্ঞান এই একটা আন্তর্জাতিক কোম্পানির ইভেন্টকেও তার হাত থেকে মুক্ত পাওয়া গেল না। অবশেষে 10:30টার সময় শুরু হলো রেজিস্ট্রেশন পর্ব। 11টার বেশ কিছুক্ষণ পরে শুরু হলো ইভেন্ট। ইভেন্টে কি হয় সেটা আমরা একটু দেখে নিই এক ঝলক করে। মনে হচ্ছে যেন কিন্ডারগার্টেন স্কুল। প্রোগ্রামের এমসি বা অ্যাঙ্কার বলতে পারি, তিনি চেষ্টা করছেন জায়গাটাকে গরম করবার, তার জন্য প্রচুর চিৎকার তিনিও করছেন, তার সঙ্গে অনেকে চিৎকার করার জন্য উৎসাহিত করছেন। এরপরে উপস্থিত হলেন এই অনুষ্ঠানের হোস্ট ইউটিউবার মৌমিতা কুণ্ডু, যার চ্যানেলের নাম মৌমিতা কুণ্ডু, এবং পায়েল ও দোয়েল, যাদের চ্যানেলের নাম বংপোস্ত। এরপর কিছু গেমসের মাধ্যমে, যেমন ক্যাচ থিং অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে শুরু হলো কিছু গেমস, আর তার সঙ্গে উপস্থিত কয়েকজন ক্রিয়েটারের সঙ্গে শুরু হলো আলাপ আলোচনা, তারা কী করেন আবার কী করেন না, কীভাবে তাদের কবে থেকে শুরু এই সব। এরপর ইউটিউব টিমের পক্ষ থেকে প্রেরণা ম্যাডাম আমাদের কিছু প্রেরণা দেওয়ার চেষ্টা করলেন, সেটা আমরা শুনলাম কিছুক্ষণ। এবার উইনারদের প্রাইজ দেওয়ার পালা। সবচেয়ে পুরনো ইউটিউবার হিসেবে পুরস্কৃত হলেন আজকের সেশনে তন্ময় চক্রবর্তী। এবার ছোট করে বলে দিই কী করে আসা যায় এখানে। প্রাথমিকভাবে আমন্ত্রণ জানিয়ে ইমেল আসে ইউটিউব থেকে, সেই ইমেলের শর্ত মেনে কিছু প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর গুগল ইভেন্ট থেকে একটি কনফার্মেশন মেল আসে। যেহেতু এত ক্রিয়েটার, তার জন্য শনি রবি এই দুদিন 4টা থেকে 6টা সেশন হয়। আপনার পছন্দের সময় অনুযায়ী আপনি সেটি জানিয়ে দিলে ওরা ফাইনাল কনফার্মেশন পাঠায় এবং ভেনু ডেট সব কিছু পাঠিয়ে দেয় ইমেলের মাধ্যমে। সেই ইমেল দেখেই আপনাকে এই ইভেন্টে এন্ট্রি দেওয়া হয়। এবার বলি গিয়ে কি লাভ এই ইভেন্টে। প্রথম হচ্ছে কিছু ক্রিয়েটারদের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে বেশ অনেক আলাপ আলোচনা হয়, প্রচুর খাওয়া দাওয়া হয়, ও শেষে প্রত্যেককে একটা করে টোকেন গিফট দেওয়া হয়, সেটি একটি বড় প্রাপ্তি। গিফটের মধ্যে আজকের প্রাপ্তি ইউটিউব লেখা ব্যাগ ও একটি প্লে বাটন, যদিও সেটা একটা লিখে। একদম ইভেন্ট শেষ হওয়ার সময় এই গিফটটি সবার হাতে তুলে দেওয়া হচ্ছে। মোটামুটি এই ভিডিও আজকে শেষ করে এনেছি। এবার একটি কথা, যারা নতুন ক্রিয়েটার তাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।